মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায় নিজের সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেছিলেন, সচেতনভাবে বাস্তবাদের আদর্শ গ্রহণ করে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সাহিত্য করিনি বটে, কিন্তু ভাবপ্রবণতার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ সাহিত্যে আমাকে বাস্তবকে অবলম্বন করতে বাধ্য করেছিল। বাস্তবিক পক্ষে বাংলা সাহিত্যের অন্যতম মহারথী এই সাহিত্য সাধকের সমস্ত রচনার মধ্যে ছড়িয়ে আছে মধ্যবিত্ত কৃত্রিমতা, তার তীব্র ক্ষোভ এবং অন্তর্দাহ। বস্তুত অন্যায়ের বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম সমাজের নিম্নস্তরের মানুষদের সহজ সরল জীবনের বাস্তব প্রতিরূপ অঙ্কনের মধ্যেই তার সাহিত্য লাভ করেছিল। তার রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস এবং প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।